তিনটি পাপ করলে আপনি দ্রুত মারা যাবেন এখনই জেনে নিন কঠিন সেই তিনটি পাপ কি কী অপরাধ কি নাফরমানি যে নাফরমানির কারণে আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনি দ্রুত মারা যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন খরস্থায়ী জীবনের মধ্যে আমরা চলতে গিয়ে বলতে কি বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করে থাকি এর মধ্যে থেকে সবচেয়ে জঘন্যতম তিনটি অপরাধ রয়েছে তিনটি পাপ রয়েছে যে পাপগুলোর শাস্তি সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছে ক্ষণস্থ জীবনের মধ্যে মানুষ যত ধরনের অপকর্ম করে অন্যায় অপরাধ করে নাফরমানি করে এর দ্বারাই বিভিন্ন ধরনের আসমানি জমিনি বালা মুসিবত সৃষ্টি হয় জহরুল ফেসাদ উফিল আল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্তরে যে বিশৃঙ্খলা হয় ভূমিকম্প হয় জলশ্বাস হয় ঘূর্ণিঝড় হয় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত বজ্রপাত হলো মানুষের হাতের কামাই মানুষের গুনাহের কারণে আল্লাহ আল্লাহতালা এ সমস্ত আজাব গজব দিয়ে থাকেন তাই পাপ খুব ভয়ানক একটি জিনিস এই পাপ থেকে প্রত্যেকটি ইমানদারদের বাঁচা উচিত বেঁচে থাকা উচিত তবে পাক রব্বুল আয়লাভিন তাকে শান্তিময় সুখময় নিরাপদময় জীবন দান করবেন পবিত্র জীবন দান করবেন আমরা প্রত্যেকে আজকে জেনে নেব সেই তিনটি পাপ কি যে পাপের মাধ্যমে সে দ্রুত মারা যাবে সে ধ্বংস হয়ে যাবে তার রিজিক কমে যাবে হায়াত কমে যাবে এক নম্বর পাপ হল জেনা বেবিচার করা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তোমরা জেনার নিকটবর্তীও যেও না কেননা তা অশ্লীল ও নিকট নিকৃষ্টতম কাজ সৌর ইসরা আয়তন জেনা বেবিচারের নিকটও যেতে নিষেধ করেছে আজকাল সময়ের মধ্য আজকাল এই সময়ের মধ্যে জেনা বেবিচার ব্যাপক হয়েছে এটাকে মানুষ আর দর্শনীয় মনে করছে না কিন্তু আল্লাহতালা জেনাকারী নারী এবং পুরুষদের জন্য শাস্তি নির্ধারণ করে কোরআনুলকারীমের মধ্যে আশ্বাদ করেছেন আজ ওয়াজ ফাজিলুদুকুল্লা ওয়াহিদিম মিনহুমাম এত জালদা বেবিচারী নারী ও বেবিচারী পুরুষ প্রত্যেককে এক শতটি করি এক শত করে ব্যাথ রাঘাত করো এক শতটি করে ব্যাগ রাঘাত করো তাদেরকে প্রহার করো এটা আল্লাহতাল্লার নির্দেশ এছাড়াও কবরে ভয়াবহ শাস্তির কথা হাতিশে উল্লেখ রয়েছে যারা কারিনীদেরকে দুনিয়াতেই শাস্তি দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে আদেশ প্রদান করা হয়েছে তাই যারা জেরা বিবিচারে আসক্ত রয়েছে জেরা বিবিচারের মধ্যে লিপ্ত রয়েছে তাদের উচিত হলো খুব দ্রুত গতিতে এই কাজকে বর্জন করা এই গুনাহকে ছেড়ে দেওয়া আল্লাহ তালার দরবারে তবা করা তবাকারীকে তহবাকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন ইন আল্লাহ তো ওয়াই হেব্বুল মত হেরিন একশো তো বাইশ আয়তে আল্লাহ তালা বলেন পবিত্রতা অর্জনকারী নারী এবং পুরুষ আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এবং তহবাকারীদেরকে তহবাকারিনীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আমরা প্রত্যেকেই জেনা বেবিচার এই জাতীয় গুনাহা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। যারা সমাজের মধ্যে যারা বেবিচার করে তাদেরকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করবো কুআনফুসাকুম কুম না নার তোমরা নিজেরা জাহান নামের শাস্তি থেকে আজাব থেকে বেঁচে থাকো তোমরা পরিবার পরিজনদেরকেও জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো তাই আমরা এই গ্রহীত অন্যায় অপরাধ থেকে বাঁচানোর জন্য দাওয়াত প্রদান করব কোরআনে তার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে সমাজের মধ্যে এখন সমকামিতাকে প্রমোট করা হচ্ছে পুরুষে পুরুষে জেনা বিবিচার করছে নানান ধরনের অপরাধ অন্যায় লিপ্ত হয়ে পড়ছে মহিলা মহিলা সমকামিতা করছে এই জাতীয় যে অপরাধগুলো সমাজের মধ্যে বিস্তার করা হচ্ছে মানুষ যদি আখেরাতকে সামনে না রাখে পরকালের ভয় যদি তার অন্তরে না থাকে তাহলে পর্যক্রমে সে গোরাহের মধ্যে লিপ্ত হতেই থাকবে অপরাধ করতেই থাকবে এর মাধ্যমে স্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর গুণাসময়ের মধ্যে কবিরা গুণাসমের মধ্যে সবচেয়ে বড় গোনা চেনাহ বেবিচারের গোনা এই গোনাটি আমরা ছেড়ে দেব দুই নম্বরের যে গোনাটি সেটি হল মিথ্যা কথা বলা যে ব্যক্তি মিথ্যা কথা বলবে আল্লাহ তালা ল তার উপর পড়বে ল আল কাজবিন মিথ্যা মাধ্যমে সমাজের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মিথ্যা যে ভয়াবহ অপরাধ আল্লাহ আল্লাহতালার কাছে যে একটি একটি জুলুম এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ফেমান যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালিম আর কি হতে পারে কাফেরদের ঠিকানা জাহান্নাম নয় কি সৌরাজ জুমার আয়াত নং 32 মিথ্যাবাদীরা কখনো সফল হতে পারবে না আল্লাহ তালা অন্য আয়াতে বলেন আমান আজলামু মিমমান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিন্নহু লা মুন আর তার চেয়ে বড় জালিম আর কি হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে নিশ্চয় জালিমরা কখনো সফল হতে পারবে না সৌরা আন আম নং একুশ মিথ্যা ভয়াবহ শাস্তি এর মাধ্যমে অসহায় মানুষের উপর জুলুম করা হয়ে থাকে নিরহ মানুষের উপর বি বিভিন্ন ধরনের অপবাদ রটানো হয়ে থাকে তারা কখনো সফল হতে পারবে না তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়ে দেবেন তাদেরকে আল্লাপাক রব্বল আয়ালিন শাস্তি প্রদান করবেন তিন নম্বর যে ভয়াবহ শাস্তি তিন নম্বর যে পাপটি ভয়াবহ পাপ সেটি হল মাতা পিতার সাথে খারাপ আচরণ করা মাতা পিতাকে কোনো ব্যক্তি যদি কষ্ট দেয় তাদের সাথে খারাপ আচরণ করে সে বড় একটি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ল মা বাবার সাথে ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমে আদেশ প্রদান করছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং পিতা মাতার সাথে সব ব্যবহার করবে ছত্রিশ এই তিনটি অপরাধ কোনো ব্যক্তি যদি করে জেনাবে বিচার করে এবং কি মিথ্যা কথা বলে মাতা পিতার সাথে খারাপ আচরণ করে তাহলে তার হায়াত কমে যাবে তার রিজিক কমে যাবে সে দ্রুত মারা যাবে আর গুনাহের কারণে আল্লাহতালা অসন্তুষ্টি হন রাগান্বিত হন আল্লাহ আল্লাহতালার ক্রোধ হয় আল্লাপাক রব্বুল আলামিন বান্দার উপর গজব নাজিল করেন যখন বান্দারা সীমা লঙ্ঘন করে তাই আমরা অতীতে যা করেছি সকল গুনাহের কথা স্মরণ করে তবা স্ত্রিকফারের মাধ্যমে ফিরে এসে আল্লাহ আল্লাহতালার দরবারে রুনা জারি করবো আল্লাহ তালা যেন আমাদের জীবনের সকল অপরাধগুলো অন্যায়গুলো মাফ করে দেন আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন আমরা যেন শারীরিকভাবে সুস্থ থাকি